আসসালামু আলাইকুম। মার্কিন একটি গোয়েন্দা রিপোর্ট দাবি করছে, মার্কিন প্রশাসন সামরিক প্রভাব বিস্তারের কৌশলে একটু পিছিয়ে পড়লেও চীন আগামী দিনগুলোতে সামরিক খাতে আরও অগ্রসর হওয়ার লক্ষ্যে কাজ করে যাবে। এর অংশ হিসেবে মার্কিন মিত্র ও অংশীদার রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি এবং নতুন ধরনের আন্তর্জাতিক নীতিমালার প্রণয়ন নিয়েও তারা কাজ করবে। মূলত চীনের কর্তৃত্বপরায়ণ শাসনের পক্ষে বিশ্বজুড়ে প্রভাব সৃষ্টির উদ্দেশ্যেই চীন এমনটা করবে। আবার নিজেদের স্বার্থে কোনো কিছুর ক্ষেত্রে চীন আমেরিকার সাথে উত্তেজনা কমিয়ে আনারও চেষ্টা করবে। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আজ জানাব চীনের সামরিক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের নানা দিক। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের অফিস 2021 সালের বার্ষিক থ্রেট অ্যাসেসমেন্ট বা সম্ভাব্য হুমকি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, এই বছর চীন ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা হ্রাস পেলেও সামনের দিনগুলোতে তা আবার বাড়তে পারে। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো যুদ্ধের সম্ভাবনা না থাকলেও দুদেশের মধ্যকার সংকট ও উত্তেজনা আগামী দিনে আরও বাড়বে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তা উদ্বেগজনক পর্যায়ে চলে যেতে পারে। পাকিস্তানের সাথে বিভিন্ন ইস্যুতে বিগত বছরগুলোতে ভারত সামরিকভাবে প্রতিক্রিয়া কম দেখালেও নরেন্দ্র মোদী সরকার আগামী দিনে কৌশল পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে ভারত হয়তো পাকিস্তানের সাথে অস্ত্রের ভাষাতেও কথা বলতে পারে। তেমনটা হলে প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বড় আকারের সংঘাত লেগে যেতে পারে। কাশ্মীর ইস্যু ও দুই দেশের সীমান্ত নিয়ে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কাও করা হয় মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। ভারত ও চীনের সীমান্তে উত্তেজনা নিয়ে প্রতিবেদনে বলা হয়, 2020 সালের মে মাসে পূর্ব লাদাখে চীনের সেনাবাহিনী যেভাবে আগ্রাসন চালিয়েছিল তা বিগত এক দশকের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা। এর ফলে দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনী সংঘর্ষেও জড়িয়ে যায়। সেই সংঘাতে ভারতের 20 জন সেনা নিহত হলেও চীনের তরফ থেকে এখনও অবধি ক্ষয়ক্ষতির কোনো তথ্য স্বীকার করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠক ও সংলাপ অনুষ্ঠিত হওয়ার পর দুদেশই সীমান্ত থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। পাশাপাশি সীমান্ত এলাকায় যে ভয়ঙ্কর ধরনের মারণাস্ত্র মোতায়েন করা হয়েছিল সেগুলোকেও সরিয়ে নেওয়া হয়। দক্ষিণ চীন সাগরে বেইজিং প্রতিবেশী রাষ্ট্রগুলোকে নানাভাবে ভয় দেখানো অব্যাহত রাখবে বলেও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়। এই ভয় দেখানোর অংশ হিসেবেই বেইজিং আগামীতে তার সামরিক সম্পদ এবং নৌপ্রতিরক্ষা কাঠামো ব্যবহার করবে। এর মধ্যে দিয়ে চীন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে এই বার্তা দিতে চাইছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকাগুলোতে চীনের একচ্ছত্র আধিপত্য ও নিয়ন্ত্রণ রয়েছে এবং আগামীতেও থাকবে। শুধু তাইওয়ান বা ভারত নয়, দক্ষিণ চীন সাগরে চীন এখন জাপানের জন্য বড় আকারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা নিয়ে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রশাসন আগামী দিনগুলোতে চীনের সাথে একীভূত হওয়ার জন্য তাইওয়ানের উপর চাপ অব্যাহত রাখবে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান যেভাবে মার্কিন প্রশাসনের উপর নির্ভরতা বাড়িয়েছে তা কমিয়ে নিয়ে আসার জন্য চীন তাইওয়ানের উপর মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক চাপ বাড়াবে। মার্কিন গোয়েন্দারা ধারণা করছেন, ভবিষ্যতে চীন ও তাইওয়ানের মধ্যে দূরত্ব আরও বাড়বে। চীন ক্রমাগতভাবে তাইপোকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি দ্বীপপুঞ্জ হিসেবেই চিহ্নিত করেছে। বেইজিং দাবি করছে, অর্থনৈতিক অগ্রগতির জন্য তাইওয়ানকে এখনও চীনের উপর নির্ভর করতে হয়। যদিও তাইওয়ান চীনের এ দাবি নাকচ করে দিয়েছে, কিন্তু বাস্তবতা হল বিগত কয়েক মাসে চীন তাইওয়ানের চারপাশে সামরিক কর্মকাণ্ড অনেকটাই বাড়িয়ে দিয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং তার উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভও অব্যাহত রাখবে। এই প্রকল্পটি দিয়েই চীন বহির্বিশ্বে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক উপস্থিতি ও প্রভাব বজায় রাখার চেষ্টা করবে। শুধু তাই নয়, চীন ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতেও আগামীতে বড় আকারের অবদান রাখতে যাচ্ছে। চীনের সাথে যেসব দেশ কাজ করবে তাদেরকে কোভিড-19 সহ নানা রোগের ভ্যাকসিন সরবরাহে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তি ও মানবাধিকার নিয়েও চীন বিশ্বে নতুন একটি ধারণার জন্ম দিতে চাইছে। চীনের এই কৌশলে এককভাবে ব্যক্তি অধিকার ও সুযোগ সুবিধার চেয়ে
বরং রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতা বেশি অগ্রাধিকার পাবে। গণবিধ্বংসী অস্ত্রের প্রসারে চীনের সম্ভাব্য ভূমিকা নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন আগামী দিনে তার পারমাণবিক অস্ত্রের দ্রুত প্রসার ও বৈচিত্র্য আনতে বিনিয়োগ বাড়াবে। এর আগে চীন কখনোই এই খাতে এত বেশি মনোযোগ দেয়নি। পরবর্তী এক যুগে চীন তার পারমাণবিক অস্ত্রের মজুদ বর্তমানের তুলনায় দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করতে বদ্ধপরিকর। মার্কিন গোয়েন্দারা বলছে, মার্কিনিরা যেমন পারমাণবিক অস্ত্রের প্রসারকে সংকুচিত করে আনতে চায়, চীন এমন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে না। তারা কারো সাথে অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তি করতে আগ্রহী নয়। চীন কারো সাথে এমন কোনো চুক্তিও করতে চায় না যার পরোক্ষ উপকার যুক্তরাষ্ট্র বা রাশিয়া পেয়ে যায়। চীন মনে করে অস্ত্র নিয়ন্ত্রণে মার্কিন উদ্যোগ সাংঘর্ষিক। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন নতুন অস্ত্র নির্মাণ করছে, মিত্র দেশগুলোর কাছে অস্ত্র সরবরাহ করছে, অথচ তাদের অস্ত্র নিয়ন্ত্রণের অজুহাত শুধুমাত্র মার্কিন বলয়বিরোধী দেশগুলোর বেলায়। চীন এ ধরনের দ্বৈত নীতি অনুসরণে আগ্রহী নয়। মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়, আগামী দিনে সাইবার স্পিওনাজের ক্ষেত্রেও চীন বড় আকারের হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। বেইজিং এরই মাঝেই যথেষ্ট পরিমাণে সাইবার আক্রমণ করার মতো সক্ষমতা অর্জন করেছে। চীন ক্রমাগতভাবে সাইবার খাতে উন্নয়ন করছে। ধারণা করা হচ্ছে, তারা এই সক্ষমতা ও প্রযুক্তি কাজে লাগিয়ে মার্কিন কাঠামো স্থাপনাগুলোতে আঘাত আনবে। পাশাপাশি মার্কিন যেসব ওয়েব কন্টেন্টগুলোর কারণে চীনের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, সেগুলোকেও চীন দমিয়ে রাখার উদ্যোগ নিয়েছে। চীন এমন কিছু প্রযুক্তিও নিয়ে আসতে চাইছে যা দিয়ে কর্তৃত্বপরায়ণ কার্যক্রমকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া যায়, এমনটাই দাবি করছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। চীন যেমন নানাভাবে আধিপত্য বিস্তার করতে চাইছে, এর বিপরীতে চীন বিরোধী বলয়ও তাদের অবস্থান জোরদার করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়া মিলে কোয়াড নামক একটি জোট করেছে। কোয়াদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই ভারত ও জাপান যৌথভাবে ভারত মহাসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। এই দ্বীপপুঞ্জে ভারতের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো নজরদারির অনেক প্রযুক্তি বসিয়েছে, যার মাধ্যমে এই অঞ্চলে চীনা নৌবাহিনীর কার্যক্রমকে পর্যবেক্ষণ করা যাবে। প্রাথমিকভাবে ভারত এই উদ্যোগ নিয়েছিল, পরে জাপানও তাতে অংশগ্রহণ করে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালীর পশ্চিম প্রবেশদ্বারের কাছে, দক্ষিণ পূর্ব এশিয়ার জাহাজ চলাচলের মূল পথও এটি। তাই ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত গোটা অঞ্চলের সামরিক কর্মকাণ্ডের জন্য এখানকার সামরিক অবকাঠামোগুলো গুরুত্বপূর্ণ। তাছাড়া আন্দামান দ্বীপটি ইন্দোনেশিয়ার প্রণালীরও খুবই নিকটে, ভারত মহাসাগরের বিকল্প রুট হিসেবে এই পথটি ব্যবহৃত হয়। সাধারণভাবে সাবমেরিন চলাচল সহজে শনাক্ত করা যায় না, কিন্তু মালাক্কা প্রণালী তুলনামূলক সরু হওয়ার কারণে এখানে সাবমেরিনের মতো স্টেলথ নৌযানগুলোকেও শনাক্ত করা যায়। ভারতীয় প্রতিরক্ষা খাতের নীতি নির্ধারকরা মনে করছেন, আন্দামান থেকে তারা চীনের সাবমেরিন যাতায়াতকে সহজে নজরদারি করতে পারবেন। চীনা নৌবাহিনীর কাছে ভারত মহাসাগর সবসময়ই খুবই তাৎপর্যপূর্ণ। চীন যেহেতু তার সাবমেরিন সক্ষমতা বৃদ্ধি করতে চায়, তাই তাদের কাছেও আন্দামানের এই এলাকাটি জরুরি। ভারতীয় নীতি নির্ধারকরা প্রায় এক দশক আগে স্ট্রিং অব পার্লস নামে একটি তত্ত্ব দিয়েছিলেন, যেখানে বলা হয়েছে চীন ধীরে ধীরে গোটা ভারতকে ঘিরে ফেলতে চায়। ভারতের চারপাশে নানামুখী নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তারা ভারতের নিরাপত্তাকে দুর্বল করে ফেলতে চায়। এরই অংশ হিসেবে চীন জিবুতি এবং গোয়াদরে দুটো সামরিক ঘাঁটিও স্থাপন করেছে। ধারণা করা হচ্ছে, ভারত মহাসাগরে চীনের তৎপরতা আগামী কয়েক বছরে আরও বৃদ্ধি পাবে। চীনের এমন হুমকি মোকাবেলায় ভারতও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে গোটা সমুদ্র উপকূলীয় এলাকাকে কোস্টাল রাডার নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার কাজ শুরু করেছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে মিলে নিজেদের বন্দরগুলোকেও সংহত করার চেষ্টা করছে। গত বছর থেকে যুক্তরাষ্ট্র ও জাপানের সহায়তা নিয়ে ভারত আন্দামান সাগরে সাউন্ড সার্ভেইল্যান্স সেন্সর চেইনও প্রতিষ্ঠার কাজ চালাচ্ছে। এই সেন্সরটি চালু হলে চীনের সাবমেরিনের বিরুদ্ধে একটি শক্তিশালী কাউন্টার ওয়াল তৈরি হবে, ফলে চীনের নৌকার্যক্রম সম্বন্ধে ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র
আগাম তথ্য পেয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।